প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক থেকে বিগ বিগ ব্রেকিং নিউজ আপডেট উঠে আসছে। মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু এবার লিস্ট চাইল প্রাথমিকের ক্ষেত্রে নজিরবিহীন খবর। বিস্তারিত এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনায় থাকছে, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই মুহূর্তে প্রাথমিক থেকে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসছে প্রাথমিকের ক্ষেত্রে, যা বড় খবর। এবারে নিয়োগ দুর্নীতি মামলায় আবারও মহামান্য আদালতের ভৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। নিয়োগ দুর্নীতির কিংপিন কে বা কারা, এবং এই দুর্নীতির পেছনে মাথাই বা কে এবং কারা থাকতে পারেন তা জানতে তদন্ত কি অনন্তকাল ধরে চলবে, এমনটাই প্রশ্ন তুলছেন গত শুক্রবার মহামান্য আদালতে দুই তদন্তকারী সংস্থার বিরুদ্ধে, এবং কার্যত তাদেরকে জানাচ্ছেন এই বিষয়টি সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। একই সঙ্গে সম্মানীয় বিচারপতি রীতিমতো তাৎপর্যপূর্ণ প্রশ্ন যে, আপনারা যখন এই দুর্নীতির তদন্তে একটা গ্রহণযোগ্য জায়গায় পৌঁছবেন তখন এই তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে কি, রীতিমতো অসন্তোষ প্রকাশ করে ওই দিন মহামান্য আদালতের প্রাথমিক পর্যবেক্ষণ, আকাঙ্ক্ষিত গতিতে আপনাদের তদন্ত চলছে না। নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে গত শুনানিতে দুই সংস্থা অর্থাৎ ইডি এবং সিবিআইকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল মহামান্য আদালত। গত শুক্রবার কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে দুই সংস্থার রিপোর্ট জমা পড়ে। মহামান্য আদালতে ইডির আইনজীবীর দাবি, প্রাথমিক নিয়োগ কেলেঙ্কারির শিকড় খুঁজতে গিয়ে প্রায় 350 কোটি টাকার দুর্নীতির খোঁজ পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কার্যত এই খবরের পরে পরেই আরও একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসে যে, প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় যে চাকরি প্রাপকদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের নামের তালিকা মহামান্য আদালতে লিস্ট আকারে জমা দিতে বললেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া। এই দুই তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি এবং সিবিআইকে আগামী 29 অগস্টের মধ্যেই তালিকা জমা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সম্মানীয় বিচারপতি। প্রাথমিকের শিক্ষক নিয়োগ মামলায় চাকরি পাওয়া 42,949 জন শিক্ষকের একাংশের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এ বিষয়ে আগে একটি গুরুত্বপূর্ণ মামলা অর্থাৎ 32,000 শিক্ষকের চাকরি বাতিল মামলার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। কার্যত সেই নির্দেশাবলীগুলি খারিজ হয়ে গিয়েছে কয়েকদিন পূর্বে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের বিশেষ পর্যবেক্ষণে। কিন্তু তার পরে পরেই আবার এই রকম ধরনের একটি নির্দেশ, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করা হচ্ছে। অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর যে, অবশেষে সিআইডির জালে ধরা পড়ল সুতির গোঠা আজিজুর রহমান হাইস্কুলের ভুয়ো শিক্ষক অনিমেষ তেওয়ারি। গত শুক্রবার সকালে রঘুনাথগঞ্জের রাস্তা থেকে অনিমেষকে গ্রেপ্তার করে সিআইডি। সুতির গোঠা হাইস্কুলের ভুয়া শিক্ষক নিয়োগ মামলায় মহামান্য আদালতের নির্দেশে গত 21 জানুয়ারি বহরমপুরের ডিআই অফিসে এসেছিলেন সিআইডির 5 প্রতিনিধি। সামাজিক গণমাধ্যম সূত্রে খবর আপডেটটি উঠে আসছে। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।